তো বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে ভালো গরু খুঁজতেছেন বা ভালো গরু চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আমাদের এখানে কিন্তু পদ্মা নদীর পানি আসা বা বর্ডার এলাকার যে ফারাক্কা বাঁধ রয়েছে ইন্ডিয়া কিন্তু সেটা ছেড়ে দিয়ে আমাদের আশেপাশের সীমান্ত এলাকার মানুষগুলোকে ডুবিয়ে দিয়েছে, যে কারণে সব গরুগুলোই বিক্রি হয়ে যাচ্ছে। আর এই গরুগুলোকে কিনে নিয়ে আসতেছে স্থানীয় পাইকারেরা এবং গৃহস্থেরা এই হাটের মধ্যে গরুগুলোকে বিক্রি করতে আসছে। আর বিশেষ প্রয়োজনে এই নাম্বারটিতে কল দিতে পারেন, এটি হচ্ছে যে সাহেব ভাইয়ের নাম্বার, সাহেব ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখানে এসে গরু কিনতে পারবেন। আর এই যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার, রাকিব ভাইয়ের সাথে কথা বলে আপনারা গ্রামে যেয়ে গরু কিনতে পারবেন। তার বাসা হচ্ছে সীমান্ত এলাকার একদম বর্ডার এলাকাতে, তো আপনি তার সাথে কথা বলে আপনি গ্রামের গরুগুলোকে কিনতে পারবেন। তো সব মিলে কিন্তু এই হাটের মধ্যে যে গরুগুলো নাম দিয়েছে সর্বোচ্চ কম দামে এখন বিক্রি হচ্ছে। এই সময়টাকে আপনি যদি কাজে লাগায় আসতে পারেন বা আপনার দেখা যাচ্ছে মূল্যবান সময়কে একটু নষ্ট করে যদি এইখানে আইসা গরুগুলোকে দেখেন বা একটু কেনার চেষ্টা করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন এই হাটের মাধ্যমে। আর এই হাটের মাধ্যমে ভালো কিছু নিয়ে যেতে পারবেন। এই গরুগুলো দেখছেন ৬৫ থেকে ৬০,০০০ টাকাতে খুবই অনায়াসে এই গরুগুলোকে আপনারা পেয়ে যাবেন এই হাটের মধ্যে এসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি গরুর হাট, যে হাটটিতে সর্বোচ্চ কম দামে এখন গরু বিক্রি হচ্ছে ফর বন্যা, কারণ বন্যার জন্য এই গ্রামের গরুগুলো সব বিক্রি করে দিচ্ছে। আর গ্রামের গরু হিউজ পরিমাণে এই হাটের মধ্যে নাম দিচ্ছে, ছোটো থেকে বড়ো থেকে সব ধরনের গরু খুবই অনায়াসে পেয়ে যাবেন। এইসব গরুগুলো ৮০ থেকে ৮৫,০০০ বা দেখা যাচ্ছে ৯০,০০০ টাকার মধ্যে খুবই অনায়াসে এই গরুগুলোকে আপনি ক্রয় করতে পারবেন। সো এইখানে আসার নিয়মটা কী, এই হাটের নাম কী, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো দেখা যাচ্ছে পরশু দিন হাটটি রয়েছে, শনিবারের দিন হাটটি বসবে আবারও, তো শনিবারকে টার্গেট করে আপনারা চাইলে গরুগুলোকে এসে খুবই কম দামে কিনে নিয়ে যেতে পারবেন। হিউজ পরিমাণ কালেকশন করছে গৃহস্থ থেকে শুরু করে দেখা যাচ্ছে যে যারা পাইকার রয়েছে স্থানীয় পাইকার তারাও গরুগুলোকে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ কালেকশন করছে, এবং হচ্ছে যে যারা গ্রামের মানুষ তারাও হাটে গরুগুলোকে অনেক পরিমাণে নামাবে। আপনারা চাইলে এই শনিবারকে টার্গেট করে এই হাটে এসে গরুগুলোকে আপনি খুবই সহজেই কিনে নিতে পারবেন। এখানে আপনাকে কোনোভাবেই প্রতারিত করা হচ্ছে না, কোনোভাবেই বলা হচ্ছে না যে আপনি এখানে কম দামে গরু পাবেন। হ্যাঁ, পার পিস গরুতে দেখা যাচ্ছে আপনি ২০ থেকে ১৫,০০০ টাকা খুবই অনায়াসে এখন বর্তমানে এই শনিবারে আসলে আপনি অবশ্যই কম পাবেন। শনিবারের পরে কী হবে সেটা জানি না, পানি যদি দেখা যাচ্ছে যে মরে দেখা যাচ্ছে যে কমতে লাগে তাহলে কিন্তু গরুর দাম আবারও বাড়তে লাগবে। দেখেন যে এখানে কিন্তু যে গরুগুলোকে খাবায় স্থানীয় যেসব মানুষগুলো আছে সীমান্ত এলাকার, তারা কিন্তু দেখা যাচ্ছে আহামরি গরুর পিছনে খরচ করে না, দেখা যাচ্ছে ঘাস কেটে কেটে প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো হয়ে থাকে সেগুলো কেটে কেটে খাওয়ায়। আর এখন প্রাকৃতিক ঘাসগুলো এখন নদীর তলাতে ডুবে গেছে বা নদীর তলাতে আছে, যে কারণে এখন এই গরুগুলোকে মোটামুটিভাবে কম দামে বিক্রি করা হচ্ছে। সো এই সময়টাকে আপনি কাজে লাগাবেন না, তো কোন সময়টাকে কাজে লাগাবেন? আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার সাথে চাইলে কথা বলতে পারেন, আমার নাম্বারটি হচ্ছে ০১৭১৬০৫৪৩৭৫, এটি আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা অফলাইন নাম্বার। যারা আমাকে প্রয়োজন মনে করতেছেন যে আমার সাথে কথা বলা আপনি এখানে আসবেন, তো চাইলে আমাকে কল করতে পারেন। তবে আমি যে দুইজনের নাম্বার দিচ্ছি, যারা হাটে গরু কিনবেন তারা সাহেব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে যাইতে পারেন, সে খুবই একজন ভালো মানুষ, তাকে দেখা যাচ্ছে যে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আর যারা বিশেষ করে গ্রামে গরু কিনতে চাচ্ছেন তারা রাকিব ভাইয়ের ভরসা করতে পারেন অবশ্যই, তবে হ্যাঁ চোখখান খোলা রাখবেন। তবে সাহেব ভাই খুবই একজন ভালো মানুষ, খুবই হনেস্ট একজন মানুষ, তাকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। তো সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই হাটটিতে আপনি সর্বোচ্চ ভালো গরুগুলো কিনে নিতে পারবেন। এখানে দেখেন যে ছোট থেকে বড় থেকে সব ধরনের গরু রয়েছে, যেগুলো আপনি ৮০ থেকে ৭৫ ৯০ বাজেট হইলে আপনি গরুগুলোকে আপনার খামারে নিয়ে যেতে পারবেন। দেখেন এই গরুগুলো কিন্তু এখন থেকে ২০ দিন আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে যে গরুগুলো ৯৫,০০০ ১,০০,০০০ বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দাম এখন চলে আসছে ৮৫,০০০ টাকায়। তাই তাহলে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে সুবিধা হয়েছে, এখানে বন্যার কারণে বাইরের পাড়ি ঢুকতেছে না, তবে আপনি গরু কিনে খুব ইজিলি নিয়ে যাইতে পারবেন। আর আপনারা অনেকেই জানেন ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এবং হচ্ছে যে চট্টগ্রাম চিটাগঞ্জ এই জায়গার পাটিগুলো এই হাটটিকে দখল করে রাখে, ওইদিকে অনেকটা ঝামেলা হচ্ছে বা বন্যারতে প্রবলিত হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু গুছিয়ে উঠতে পারতেছে না। তবে তারা যদি এই হাটের মধ্যে আবার হাটমুখী হয়ে যায় তাহলে গরুগুলোর দাম আবারও বৃদ্ধি পেয়ে যাবে এবং গরুগুলোর দাম বেড়ে যাবে। তো এখানে যারা পালার জন্য গরু খুঁজতেছেন তাদেরকে বলবো যে আপনি চোখ বন্ধ করে দাম যাই হোক না কেন, চোখ বন্ধ করে আপনি এই হাটটিতে যদি এসে গরুগুলোকে কিনেন আপনাকে আমি গ্যারান্টেড দিতে পারি যে এই হাটের গরুগুলো আপনাকে কোনোভাবেই নিরাশ করবে না। আর এখানে গরুগুলো দেখেন সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল গরু, একদম অল স্কোয়ার, এখানে কোনো হাবড়া ঢাবড়া এবং ফিড এবং হচ্ছে যে মেডিসিনযুক্ত কোনো গরু নাই, মেডিসিনবিহীন এখানে গরুগুলোকে আপনারা খুবই অনায়াসে
এই হাটটি থেকে কিনে নিতে পারবেন। আমি আশা করছি যে এই হাটটিতে আপনারা আসবেন। এই হাটটির নাম তত্ত্বীপুর গরুর হাট। এই হাটটি সপ্তাহেতে দুই দিন বসে, নট অনলি সপ্তাহেতে দুই দিন, এখানে এই জেলাতে বা উপজেলাতে প্রত্যেক দিনই হাট রয়েছে। আপনারা চাইলে যে কোনো একদিন টার্গেট করে বা গ্রামে গরু কিনতে যে কোনো দিনই আসতে পারেন। তো সব মিলেই কিন্তু যখন এই জায়গাটিতে ভিজিট করবেন, আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো আপনারা কালেকশন করতে পারবেন। আমি আশা করছি যে আপনারা এই বিষয়গুলোকে আমলে নেবেন আর এই সামনের শনিবার যে গরুর হাটটি রয়েছে পরশু দিন, সেই হাটটিকে টার্গেট করে আপনারা এই হাটের মধ্যে আসবেন। এখানে ডলার নামে একজনের বিট রয়েছে, সেই ডলারকে যে যদি বলেন যে আবির ভাইয়ের ভিডিও দেখে আসছি বা আবির ভাইয়ের মাধ্যমে আসছি বা আবির ভাইয়ের লোক আমি বা আবির ভাইয়ের আত্মীয় আমি, তাহলে কী করবে, সে গরুগুলোকে সিকিউরিটি দেবে এবং হচ্ছে যে আপনাকে সব গরুগুলোই দেখা যাচ্ছে যে ছাড় করে দেবে, আপনি টাকা ছাড়াও নিতে পারবেন। তাছাড়াও আরেকজন রয়েছে জাহাঙ্গীর, তবে আমি বলবো না জাহাঙ্গীর ভাইয়ের ভিটে যাবেন কি যাবেন না সেটা বলবো না, তবে ডলারের ভিটে আপনারা যাইতে পারেন। জাহাঙ্গীরের ভিটেও গেলে আমার নাম করলে তারা দেখা যাচ্ছে যে আপনাকে সম্মানের সহিত দেখা যাচ্ছে গরুগুলোকে লোড করে দিয়ে এবং গরুগুলোকে খুবই সিকিউরিটি দিয়ে রেখে আপনাকে খুবই সুন্দরভাবে তারা আপনাকে বাড়িতে পৌঁছানোর জন্য সহযোগিতা করবে। সো এখানে দুইটা ভিটে রয়েছে, জাহাঙ্গীর এবং ডলার। তো আমি সাজেস্ট করবো যে ডলারের ভিটে যাবেন, কারণ ডলার খুবই একজন ভালো ছেলে। আপনি সে যদি 2000 বিল করে আপনি যদি বলেন যে ডলার ভাই 1000 টাকা রাখেন, সে কিন্তু দ্বিতীয়বার শব্দ করার মতো সে কিন্তু ছেলে না, সে খুবই ভালো একজন মানুষ বলতে পারেন। তো সব মিলে অবশ্যই আমি যাদের নাম্বার দিচ্ছি তাদেরকে তো রাখবেনই, তাদেরকে গরু কিনেন আর না কিনেন তাদেরকে পাশে রাখবেন। তাদেরকে পাশে রাখলে আপনাকে সর্বোচ্চ ভালো গরুটা কেনার জন্য তারা আপনাকে হেল্প করবে, হয়তো বা আপনাকে বলবে আপনি তাকে দিয়ে না কিনেন, আপনি নিজেই কিনেন। যদি আপনার ভরসা না থাকে তাহলে আপনি বলবেন যেখানে গৃহস্থকে এখানে পাইকারকে, সে তখন আপনাকে চিনাই দিতে সাহায্য করবে। সো এই জন্য তাদের নাম্বারটা দেবো। আমি চাই যে যারা আমার অডিয়েন্স আছে বা যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে, আমি তাদেরকে চাই যে তারা আমার ভিডিও দেখে আমাকে ভালো কিছু আমার জন্য ভাবুক বা ভালো কিছু আমার জন্য তারা মনের মধ্যে তৈরি করবে বা আমার জন্য দোয়া রাখবে, এটাই আমি চাই। আর আমাদের যেহেতু খামার শুরু করব বা আমাদের গরুগুলো শুরু করব, হ্যাঁ আমরা গরুর ব্যবসা করছি, আমরা গরুর ব্যবসাতে মোটামুটিভাবে লসও খাইছি। সো ইনশাল্লাহ আমরা সারাক্ষণই চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু জানানোর বা আমাদের মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন, এতটুকু ভরসা রাখবেন। একজন মুসলিম হিসাবে আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে আপনারা যদি দেখা যাচ্ছে যে আগামী পরশু দিন গরুগুলোকে কিনতে আসেন, ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিয়ে যাবেন। আপনার কারো দরকার নেই, আমারও দরকার নেই, কিন্তু আপনি নিজে হাঁটে এসা শুধু বিটগুলো ব্যবহার করবেন অবশ্যই, কারণ এখানে সিকিউরিটির ব্যাপার আছে। দেখেন গরু তো চুরি হবে কি না হবে সেটা বড় বিষয় না, কিন্তু সিকিউরিটির একটা বিষয় রয়েছে। গরুগুলো যখন আপনি ডলারের ভিটে রাখবেন বা জাহাঙ্গীরকেও আপনার পছন্দ হতে পারে বা ডলারকে পছন্দ হতে পারে, তবে আমি পার্সোনালি বলেন বা পাবলিকলি বলেন আমি ডলারকেই সাজেস্ট করে থাকি। জাহাঙ্গীরও আমার ভিডিও দেখছে, ডলারও আমার ভিডিও দেখছে, কিন্তু আমি সবসময় সাজেস্ট করি ডলারের কাছে, কারণ ডলার খুব ভালো ছেলে। যদি আমি একটা ফোন দিয়ে কথা বলি, আমাকে অনেকে ফোন দেয় যে আবির ভাই এখানে 2000 টাকা বিল হয়েছে, আমি যদি বলি ভাই 1000 টাকা রেখে দেন, সে কিন্তু 1000 টাকাই রেখে দেয়। জাহাঙ্গীর ভাইকে যখন আমি ফোন দিই ভাই কত বিল করছেন 2000, আমি যদি বলি ভাই 1000 রাখেন, সে বলে যে না ভাই আপনি 200 টাকা কম দিতে বলেন। কিন্তু ডলারের ক্ষেত্রে কিন্তু এটা নাই, আমি যদি বলি যে ভাই আপনি বিলই নিন না, সে কিন্তু বিল নেবে না। সে খুবই অনেস্ট একজন ছেলে বা আমার সেম বয়সেরই, সে আমার বয়সেরই। তো যাই হোক, তার কাছে যাবেন, সে খুব ভালো, এবং তার ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যত টাকা ইচ্ছা তত টাকা কিন্তু নিতে পারবেন বা লেনদেন করতে পারবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সো এখন আজান দিচ্ছে, আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মাল দেখছি, মাল Thank you.
ইন্টারনেট সিরিয়াল কার্ড করে দেওয়া আর এই কোন কোন আছে।